Welcome back to my channel. This is Ibrahim. Today I represent you a new lesson of intermediate level that is very important lesson for you. It actually pronoun references. We know pronoun references talk about pronoun only, no grammatical item takes here. First of all, jara amar channel notun obosshoi channel ti subscribe korbe, like korbe, comments korbe, bondhuder sathe content ta share korbe. Now let's have a look with new content, new lesson, important lesson, pronoun references. আমরা জানি যে সেন্টেন্স বা প্যাসেজ অনলি প্রোনাউন নিয়ে আলোচনা করে থাকে, তাহলে তা হচ্ছে প্রোনাউন রেফারেন্সেস। প্রোনাউন রেফারেন্সেস কি নিয়ে আলোচনা করে? অ্যাকচুয়ালি যেই কন্টেন্টের মধ্যে, যে টপিকসটার মধ্যে শুধু প্রোনাউন নিয়ে আলোচনা হয়, এটার অন্য নাম আমরা জানি যে প্রোনাউন রেফারেন্সেস। এটা ইন্টারমিডিয়েটে আনক্লিয়ার প্রোনাউন, অর্থাৎ কিছু কিছু জায়গায় প্রোনাউন ভুল দেয়া থাকে, আমাদেরকে সেটা কারেক্ট করে লিখতে হয়, অথবা কিছু কিছু জায়গায় প্রোনাউন কারেক্ট দেয়া থাকে বাট ইটস আ কনফিউজিং, আমাদের কনফিউশনটা দূর করতে হয়। প্রোনাউন রেফারেন্সেস ক্যান বি টু ওয়েজ। এটা হচ্ছে রং প্রোনাউন। আমরা জানি কিছু সেন্টেন্সের মধ্যে, প্যাসেজের কিছু সেন্টেন্সের মধ্যে কি দেয়া থাকে, প্রোনাউনটা ভুল দেয়া থাকে। যেমন আই বট আ বুক অ্যান্ড আ পেন, আমি একটা বই কিনেছি, অ্যান্ড আ পেন একটা কলম কিনেছি, বাট ইট ডাজ নট রাইট ওয়েল। অ্যাকচুয়ালি এখানে বুক, আমি বই কিনেছি, পেন কিনেছি, ইট দ্বারা পেনকে বোঝাচ্ছে নাকি বুককে বোঝাচ্ছে, বিষয়টা কিন্তু এখানে আনক্লিয়ার, এটা আমাদের কাছে ক্লিয়ার নয়। সো এখানে ইট ডাজ নট রাইট ওয়েল লেখার কাজটা কে করে, বইয়ে করে না পেনে করে? আর অ্যাকচুয়ালি লেখার কাজটা পেনে করে। সো এখানে আমরা ইট ভুল আছে, এটা আনক্লিয়ার আছে, এটাকে আমরা ক্লিয়ার করে লিখতে হবে পেন, অথবা দ্য পেন ডাজ নট রাইট ওয়েল। ইন দিস ওয়ে উই ক্যান রিমুভ রং প্রোনাউন। Then another way we can solve pronoun references confusing or confusions the uses of pronoun. For example, Asma and Kajal performed in the function last night. Asma এবং কাজল গত রাত্রিতে একটা ফাংশনে কি করেছে, তার পারফর্ম করেছে, but she performed well. এখানে কিন্তু দুজনের কথা বলা হয়েছে, আসমা এবং কাজল, বাট এখানে প্রোনাউনটা কাজলের পরিবর্তে সি বসে, আসমার পরিবর্তে সি বসে, বাট প্রশ্ন হচ্ছে আসলে সি দ্বারা কে ভালো করেছে, কে পারফর্ম ভালো করেছে? হয় আমাদেরকে এখানে ইন্ডিকেট করতে হবে আসমা, অথবা ইন্ডিকেট করতে হবে কাজল। সো এখানে আমরা সিটা, এটা কনফিউজিং ম্যাটার যে অ্যাকচুয়ালি এই সি কে, তো এখানে আমরা আসমা অথবা কাজল লিখলে প্রোনাউনটা ক্লিয়ার হয়ে যাবে। দেন আনক্লিয়ার প্রোনাউন করতে গেলে প্রোনাউন রেফারেন্সেসের মধ্যে আমরা অস্বচ্ছ প্রোনাউনকে স্বচ্ছ করতে, আনক্লিয়ার প্রোনাউনকে ক্লিয়ার করতে আমরা কি করি, আমরা হয় নাউন ব্যবহার করি না হলে প্রোনাউন ব্যবহার করি। অ্যাকচুয়ালি যদিও প্রোনাউন রেফারেন্সে শুধু প্রোনাউনের ব্যবহার, আমরা কখনো কখনো কনফিউশনটা দূর করতে গেলে প্রোনাউনের সাথে নাউন বসাইতে হয়, অথবা শুধু নাউন বসাইতে হয়। দেয়ার হ্যাভ সাম বেসিক রুলস অফ প্রোনাউন। প্রোনাউন রেফারেন্স করতে গেলে we have to learn some basic rules. Pronoun clear করতে গেলে আমাদের সাবজেক্ট আইডিয়া থাকতে হবে, সাবজেক্টটা এক বচন না বহুবচন এটার আইডিয়া আমাদের থাকতে হবে, সাবজেক্ট ব্যক্তিবাচক না বস্তুবাচক সেটা থাকতে হবে, এটা কি डेफिनिट ना इंडिफिनिट सब्जेक्ट शेटा आमादेर बुझते हबे। सो बेसिक रूलगुलोर मध्य विशेष करे जेई रूलगुला बेशिरभागई परीक्षाय एसे थाके सेगुला होच्छे दिस, दैट, सच, इट, हि, शी, इट्स, एवरीवन, नन। आमरा जानि एवरी जुक्त जत सेंटेंस आछे एवरी बॉयज एंड एवरी गार्ल्स दोज आर सिंगुलर। दैट दिस दिस द्वारा सिंगुलर बोझाय बाट दिस निकटवर्ती प्रोनाउन बोझाय दैट दूरवर्ती प्रोनाउन बोझाय। फॉर एग्जाम्पल दिस इज माई पेन हियर दिस द्वारा आमार कलम बुझिएছে बाट एटा निकटवर्ती। दैट इज योर पेन दैट द्वारा तोमार कलम बुझिएছে सो एटा दूरवर्ती। सच सिंगुलर इट जेमन इट्स माई पेन सिंगुलर हिसाबे व्यवहार होयेছে। हि कैन डू वेल हि सिंगुलर हिसाबे व्यवहार करा हय। हि डाज द जब। एमनि भावे इच अफ द बॉयज गोज देयर सो इचटा सिंगुलर हिसाबे व्यवहार करा हय। वन बिगेट्स वन लाइज बिगेट्स 100 लाइज सो वन सिंगुलर हिसाबे व्यवहार करा हय। फाइनली नन शब्दटा सिंगुलर हिसाबे व्यवहार करते हैं। आमरा जानि सिंगुलारेर परिवर्ते अवश्यई सिंगुलर प्रोनाउन आमादेरके चूज करते हबे। यदि प्रोनाउनटा फ्लोराल देया थाके आनक्लियारटा प्रोनाउन देया थाके फ्लोराल देया थाके वी हैव टू यूज फ्लोराल फर्म। ओके देन दिज दोज मेनी वी हैव हुज साम आवरसेल्फ these are regarded as floral actually they work like floral। for example these are my book those are your book so actually these those দ্বারা আমরা floral ব্যবহার করে থাকি। many people many সাথে আমরা people ব্যবহার করে থাকি so many floral এই যে শব্দগুলো আছে এগুলা floral। তাহলে total प्रोनाउनगुलोके आमरा दुइटा कैटागरिते निये आसते पारी किछु होच्छे सिंगुलर किछु होच्छे फ्लोराल। फ्लोराल प्रोनाउन फ्लोराल के रेफार करबे सिंगुलर प्रोनाउन सिंगुलर के रेफार करबे। ओके देन जेहेतु प्रोनाउन रेफारेंस आमरा आनक्लियर प्रोनाउन करब सेक्षेत्रे आमाके अवश्यई प्रोनाउनेर बेसिक आइडियागुलो थाकते हबे। प्रोनाउन की प्रोनाउन कत धरनेर प्रोनाउन आछे की प्रोनाउन आछे आमरा एगुलो एकटु जेने निई। इंग्रेजी ग्रामारे कम बेशी 8 धरनेर प्रोनाउन रयेछे जेमन पार्सोनाल प्रोनाउन। एक्चुअली पार्सोनाल प्रोनाउनटा की दैट डिस्क्राइब अबाउट पार्सन सो जे प्रोनाउनटा व्यक्ति निये कथा बोलबे व्यक्तिके बुझाबे सेटा होच्छे पार्सोनाल प्रोनाउन। जेमन एखाने आमि उदाहरण दिएछि आई उई यू हि शी दे सबगुला प्रोनाउन दिए व्यक्तिके इंडिकेट करा हयेछे। एखाने जदिও आमि पार्सोनाल प्रोनाउन सबगुला आनि नाई मी माई आवार योर हिम हिज हार देयर देम एगुलो पार्सोनाल प्रोनाउन। ओके तारपर आछे डेमोन्स्ट्रेटिव प्रोनाउन। আমরা জানি ডেমনস্ট্রেটিভ বলতে কি বুঝি আমরা যে থিংস দ্যাট ডেসক্রাইব অ্যাবাউট থিংস যে জিনিসগুলো যারা যে প্রোনাউনগুলো দ্বারা থিংস বোঝায় বস্তু বোঝায় বস্তুকে ইঙ্গিত করে সেগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। যেমন এখানে উদাহরণ দেওয়া হয়েছে দিস দ্যাট সাচ দিস দোজ এগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। দেন ইন্টারোগেটিভ প্রোনাউন আমরা ইন্টারোগেটিভ প্রোনাউন এবং রিলেটিভ প্রোনাউন দুইটাকে একসাথে করতে পারি মনে রাখার জন্য। ইন্টারোগেটিভ প্রোনাউনগুলোর কাজ কি আস্ক সামথিং এনকোয়ার সামথিং কিছু জিজ্ঞেস করবে কিছু জানতে চাইবে। যেমন হু ইজ ইউর হোয়াট ইজ ইউর অ্যাড্রেস অ্যাকচুয়ালি হোয়াট ইন্ডিকেটেড হোয়াট ওয়ান্টস টু ইউর রেসিডেন্স অ্যাড্রেস অর অফিসিয়াল অ্যাড্রেস ইট আস্ক সামথিং অ্যাকচুয়ালি। দেন হোয়েন আমরা হোয়াট ব্যবহার করবো বা দ্যাট ব্যবহার করব দ্যাট ডু নট আস্ক দ্যাট ইজ রিলেটিভ। আই নো দ্যাট হি ইজ অনেস্ট অ্যাকচুয়ালি দ্যাট connect with he, it works like relate, relative. So this is relative. Who, which, what, whose, whom, who, whom, whose, that, which, এগুলো interrogative এবং relative pronoun. জিজ্ঞাসা করলে interrogative, আর বাক্যের ভিতরে বসে বাক্যের সাথে কোনো নাউনের সম্পর্ক তৈরি করলে, অন্য ওয়ার্ডের সাথে রিলেশন তৈরি করলে তখন হবে সেটা রিলেটিভ প্রোনাউন। দেন আছে ইনডিফিনিট প্রোনাউন। ইনডিফিনিট প্রোনাউন হচ্ছে ওয়ান, সাম, এনি, নন, মেনি। অ্যাকচুয়ালি দোজ টাইপ অফ প্রোনাউন দ্যাট ক্যান নট ডিফাইন এনি ওয়ান স্পেসিফিক্যালি, দ্যাট ইজ ইনডিফিনিট প্রোনাউন। দেন ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন ইটস, আইদার, এভরি, নাইদার। দেন রিফ্লেক্সিভ প্রোনাউন, আমরা জানি সেলফ এবং সেলভস যুক্ত প্রোনাউনগুলোই হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। তো যেমন মাই সেলফ, আওয়ার সেলভস, ইউর সেলভস, দ্যাম সেলভস। ফাইনালি রিসিপ্রোকাল প্রোনাউন ইচ আদার, ওয়ান অ্যানাদার। অ্যাকচুয়ালি এই 8 ধরনের প্রোনাউনের মধ্যে সকল প্রোনাউন কিন্তু পরীক্ষায় বা এক্সারসাইজের মধ্যে থাকে না। বিশেষ করে আমাদের পার্সোনাল প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ইন্টারগেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, আর বড় জোরে ইনডিফিনিট প্রোনাউন, ফাইনালি রিফ্লেক্সিভ প্রোনাউন, এই কয়টার ব্যবহার থাকে। 6টার ব্যবহার থাকে। ডিস্ট্রিবিউটিভ এবং রিসিপ্রোকালের প্রোনাউন তেমন ব্যবহার হয় না। আশা করি প্রোনাউন রেফারেন্সেসের বিষয়টা আমরা কিছু হইলেও বুঝতে পারছি। আমরা প্রোনাউন রেফারেন্সেসের ফুল এক্সারসাইজ নিয়ে আমরা পরবর্তী কন্টেন্ট করব। সেই কন্টেন্ট দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই চ্যানেল।